সারা বিশ্বে প্রতিদিন অনেক প্রাকৃতিক দুর্ঘটনা ঘটতে থাকে, যার মধ্যে এমন কিছু ঘটনা এতটাই দুর্লভ হয়ে থাকে যেগুলোর পেছনের কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীদের ঘাম ছুটে যায়। আর আমাদের পরিবার যেন এই সকল অবাক করা প্রাকৃতিক ঘটনা থেকে সবসময় নিরাপদ থাকে, এই জন্য আমরা ন্যাচারাল ইভেন্ট কটন ক্যামেরা সিরিজ শুরু করেছি, যার প্রত্যেকটি পার্টে কমেন্ট বক্সে আপনারা নেক্সট পার্টের ডিমান্ড এতটাই বাড়িয়ে দিয়েছেন যে আজ আমরা আবারও নিয়ে চলে এসেছি ন্যাচারাল ইভেন্ট কটন ক্যামেরা নিয়ে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা কখনো না কখনো রেইনবো বা রংধনু তো দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এমন রেইনবো দেখেছেন যেটা আকাশে উঠতে থাকা মেঘের সাথে শুরু হয়েছে? না তো, কেননা এটা আসলে একটি দুর্লভ ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট মেঘ থেকে রংধনু বের হচ্ছে। আসলে ছোট এবং পাতলা মেঘে যখন অধিক পরিমাণে পানির ফোঁটা বরফের স্ফটিক অবস্থায় থাকে, তখন সেখানে সূর্যের রশ্মি পড়ার সঙ্গে সঙ্গে সেটা বিভিন্ন রঙের ছটা দেখাতে শুরু করে, আর তখন আমাদের এমন ধরনের রংধনু চোখে পড়ে। আর এই ধরনের ঘটনাকে ক্লাউড অ্যানিটাইসেন্স বা বাদলের ইন্দ্রধনু বলা হয়। আসলে মেঘের পাতলা হওয়া এবং এর ভিতরে সম আকারে জলের ফোঁটাগুলো খুবই বিরল, এই জন্য এমন রংধনু মাঝে মাঝে দেখা যায়। এখন হাতে বানানো মাটির হাঙ্গর মাছটি দেখুন, আর এটি বানানো আর্টিস্ট নিজেই একজন প্রকৃতি। আসলে সৈকতে বা সমুদ্রের তীরবর্তী এলাকায় যখন আচমকা বজ্রপাত হয়, তখন কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে বিদ্যুৎ পড়ে ভেজা মাটি পানি বাতাসকে উত্তপ্ত করে দেয়, আর সেই গরম পানি এবং হাওয়া খুব দ্রুত মাটির মধ্যে দিয়ে বইতে থাকে, যেই কারণে মাটিও নরম এবং উত্তপ্ত হয়ে যায়। বাতাসে পানির যাতায়াতের কারণে সৈকতে এক ধরনের টিউবের মতো মাটির পলস্থান হয়ে যায়। এই ঘটনাকে ফুলগুরাইট অ্যাকশন বলা হয়ে থাকে, আর এ থেকে আমরা মাটি দিয়ে তৈরি এমন ধরনের অদ্ভুত এবং দুর্লভ আর্ট দেখতে পারি। আর অন্যভাবে বলা যায়, এটা তো প্রকৃতির অবাক করা অটোগ্রাফ। যখন মানুষের খুব রাগ হয় তখন সে চিৎকার করে, কিন্তু যখন প্রকৃতি রেগে যায় তখন এইভাবে বন্যা আসে আর অধিক থেকে অধিক শক্তিশালী ঘরবাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায়। এখন আপনারা সাম্প্রতিক রেকর্ড হওয়া এই প্রাকৃতিক বিপর্যয়টি দেখুন। ভিডিওতে দেখা যাচ্ছে শহরটিতে খুব বিপজ্জনক বন্যা হচ্ছে, আর কুকুরটি বন্যার পানি বয়ে যেতে দেখে খুব ভয় পেয়ে যায় আর দোকানের একটি কোণায় বসে পড়ে। এমন সময় একজন মহাপুরুষ সেখানে আসে এবং ভালোবেসে কুকুরটিকে কোলে উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় ফুটপাতের সেই জায়গাটাও ভেঙে পড়ে যেখানে কুকুরটি দাঁড়িয়েছিল, মানে এক মুহূর্ত দেরি করলে তাদের দুইজনকে বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারত। একে বলে রাখে আল্লাহ মারেকে। আপনারা হয়তো শুনে থাকবেন বজ্রপাত কখনো একই জায়গায় দ্বিতীয়বার পড়ে না, কিন্তু আমি আপনাদের বলছি এটা সত্য নয়, আপনারা নিজের চোখেই দেখুন। বর্ষা মৌসুমে কিছু মানুষ ছাদের উপরে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর বৃষ্টির ভিডিও বানাচ্ছিল, কিন্তু এমন সময় ক্যামেরায় একটি হৃদয়বিদারক ঘটনা বন্দী হয়ে যায়। জি হ্যাঁ, বর্ষাকালে তাদের সামনের জায়গায় খুব দ্রুত এবং বিপজ্জনক বজ্রপাত ঘটে, তবে সেটা একবার নয়, পুরো ছয়বার। এমন আরও একটি ঘটনা ক্যামেরায় রেকর্ড হয়েছে যেখানে বজ্রপাত একবার নয়, একই জায়গায় বহুবার পড়েছে। এই জন্য বজ্রপাত নিয়ে এই ধরনের ফ্যাক্ট একেবারেই সঠিক নয় যে বজ্রপাত একই জায়গায় দ্বিতীয়বার পড়ে না। এখন এই চমকে দেওয়া ভিডিও দেখুন। এটি কোনো স্ন্যাপচ্যাট ফিল্টার নয়, বরং এটি একটি শহরের ভেতর থেকে রেকর্ড করা ভিডিও, যখন এখানে ঝড় এসেছিল। ঝড়ের কারণে এর চারপাশে শহরবাসীদের এত বড় সূর্যও চোখে পড়ছিল না, আর পুরো শহর কমলা বর্ণের ভয়ানক জায়গায় পরিণত হয়। জানিয়ে দিই, স্যান্ড স্ট্রম একটি আবহাওয়া সম্পর্কিত প্রাকৃতিক ঘটনা। এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 54 থেকে 63 কিলোমিটার পর্যন্ত বেড়ে যায় এবং আর্দ্রতা 70% কম হয়ে যায়, আর বাতাসে ধুলোবালি পড়তে শুরু করে এবং বাতাসের স্বচ্ছতা হ্রাস পায়, আর এই জন্য এই সময় সূর্য দেখা যায় না। যখন ভারী বর্ষণ হয় তখন রাস্তার উপরে গর্ত হয়ে যায় না? ঠিক তেমনই বন্যার কারণে অনেক সময় রাস্তা পুরোপুরি ভেঙে যায়। এখানে বন্যার কারণে রাস্তার মধ্যে একটি গর্ত তৈরি হয় এবং এর মধ্যে পানি বইতে শুরু করে। কিন্তু এখানে অবাক করা বিষয় এটাই, যেখানে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কারগাড়ির পেছনের অংশ বাতাসে ঝুলে আছে, কিন্তু সামনের অংশ জমিনে ধরে রেখেছে, এবং পানি চলাচল শেষ হয়ে গেলে গাড়ির মালিক আর স্থানীয় লোকজন দড়ি বেঁধে গাড়িটিকে গর্তে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। বাহ, আপনার কারের জন্য প্রকৃতিও সময় দিয়েছে, একেই বলে ভাগ্য। আজ আমি আপনাদের এমন একটি শহর দেখাবো যেটা সায়েন্স ফিকশন মুভিতে দেখানো শহরের চেয়ে কম নয়। শীত প্রধান অঞ্চলের তুষারপাত হওয়া তো একটা সাধারণ ব্যাপার, কিন্তু আপনি কি কখনো বরফের ভিন্সের কথা শুনেছেন? খুব দ্রুত প্রবাহিত হওয়া তুষারপাত এতটাই বিপজ্জনক হয়ে থাকে যে সেটা যে কোনো শহরকেই অ্যান্টার্কটিকায় পরিণত করতে পারে,
মার্চের শুরুতে হ্যামবার্গ শহরে প্রবল ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যেটা শহরের সকল বাড়িঘর আর গাছপালার উপরে এতটা শক্ত বরফ জমে যায় যেটা হাতুড়ি দিয়ে ভাঙা যায় না। এই কারণে শহরের বেশিরভাগ লোক শীতকালের শুরুতেই শহর ছেড়ে চলে যায়, আর যারা থেকে যায় তারা বরফের ঘরে আটকা পড়ে। শীতপ্রধান দেশে যখন বরফের টুকরো নদীতে এসে পড়ে তখন পানির গতিবেগ বেড়ে যায়। কিন্তু সম্প্রতি গ্রিনল্যান্ডের এই ফুটেজটি অনেক বেশি ভাইরাল হচ্ছিল, যেখানে সমুদ্রের মাঝখানে বরফের একটি বড় পাহাড় হঠাৎ ভেঙে পড়ে এবং প্রচুর তুষার যখন পানিতে পড়ে তখন সমুদ্রে বড় বড় ঢেউয়ের শুরু হয় আর সুনামির মতো দৃশ্য দেখা যায়। পানিতে পাথর ছুড়লে পানির ফোঁটা ওড়ে এটা জানতাম, কিন্তু এত বড় বরফ ভেঙে পড়লে এমন অবস্থা হয় এটা দেখে আমার চোখ ধাঁধিয়ে গেছে। পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। শীতকালে আপনি নদীর ধারে বসে চা খাচ্ছেন, এমন সময় যদি হঠাৎ করে বন্যা আসে ভয়ে আপনার ঘাম ঝরতে শুরু করবে, তাই না? ঠিক এমনটাই ঘটেছে টেক্সাসের বাঁধের কাছে বসে থাকা লোকদের সঙ্গে। যখন মানুষ বাঁধের কাছাকাছি বসে শান্তিতে পানির ভিডিও শুট করছিল এমন সময় হঠাৎ পানি প্রবাহের কারণে বাঁধটি দুর্বল হয়ে ভেঙে পড়ে এবং প্রবল জোরে পানি বইতে শুরু করে। তবে সৌভাগ্যের বিষয় এটাই যে এই সময় কেউ বাঁধটির কাছে ছিল না, নয়তো অনর্থ হতেই পারত। মাঝে মাঝে জেনে বুঝে এমন কিছু ঘটনা ক্যামেরায় বন্দী হয়ে যায় যা দেখে দর্শকদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি এখানে কিছু লোক নদীর পাশে দাঁড়িয়ে তারা এনজয় করছিল, তখন তাদের ক্যামেরায় এমন একটি বিশাল পাহাড় ধসের ঘটনা রেকর্ড হয়ে যায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে থাকা পাহাড়টিতে খুব ধীরে ধীরে ল্যান্ডস্লাইডিং শুরু হচ্ছে এবং দেখতে দেখতে পাহাড়ের অনেক বড় একটি অংশ নদীতে ভেঙে পড়ে আর চারিদিকে ধুলো উঠতে শুরু করে দেয়। পাহাড়ি এলাকায় এই ধরনের পাহাড় ধস এ যেন এক নিয়মিত ঘটনা, এই জন্য ল্যান্ডস্লাইডিং জোনে এই সকল পাহাড়ের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন। শেষের দশকে হিমালয় পর্বতের পাশের এলাকায় প্রায় 3 বার ভূমিকম্প হয়েছে আর এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প ছিল 25 এপ্রিল 2015 সালে নেপালের ভূমিকম্প। এই সময় শহরের অনেক ক্যামেরায় হৃদয় বিদারক ঘটনা বন্দী হয়। এখন এই ফুটেজ দেখুন, যেখানে চৌরাস্তায় সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু তখন হঠাৎ করেই সবকিছু দুলতে শুরু করে আর চারদিক থেকে সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। সব মানুষ বিল্ডিং থেকে বেরিয়ে এসে সড়কের মাঝামাঝি দাঁড়িয়ে পড়ে আর 1 থেকে 2 মিনিট পর ভূমিকম্প থেমে যায় এবং সবাই নিজের কাজে লেগে পড়ে। কিন্তু দেশের অন্য একটি এলাকায় ভূমিকম্প 6000 বিল্ডিং তছনছ করে দেয়, অর্থাৎ প্রকৃতির ক্রোধের সামনে মানুষের তৈরি কোনো কিছুই কাজে আসে না। প্রকৃতি মানুষকে বুদ্ধিমান করেছে কিন্তু প্রাণীরাও তাদের কাজে কম বুদ্ধিমান নয়। এখন এই কিউট ফুটেজ দেখুন, যেখানে এই ফিমেল বার্ডকে আক্রমণের জন্য 2টি মেল বার্ড একজন আরেকজনের সঙ্গে লড়াই করছে না, বরং তারা 2জন একসঙ্গে ফিমেল বার্ডটিকে আক্রমণ করার চেষ্টা করছে। এই জন্য তারা গীত করছে এবং উপরে উঠছে আবার নিচে নামছে। একেই বলে বিনা কম্পিটিশনে সামনের জনকে সঠিক ব্যক্তি নির্বাচন করার সুযোগ দেয়া। খুব ভালো, খুব ভালো। পৃথিবীর অনেক দেশেই প্রচণ্ড রোদ থাকে আর রোদ থেকে বাঁচার জন্য শরীরকে ঢেকে রাখা বা সানস্ক্রিন লাগাতে হয়, আর এখানে জনাব তার পরিবারের সঙ্গে রোড ট্রিপে চলে গেছে কিন্তু তিনি সানস্ক্রিন লাগাতে অস্বীকার করেন। তার উপরে ভাই সাহেব সানরুফটাও খুলে রেখেছিলেন, অর্থাৎ এরপর আঙ্কেলের টাক মাথা লাল টমেটোর মতো হয়ে যায়। আরে ভাই, এমনিতেই ভাই সাহেব টমেটোর মতন হয়ে গেছেন, উপরন্তু সবাই তাকে দেখে হাসছে। একেই বলে সূর্যের তাপের সঙ্গে পাঙ্গা, না বাবা না। প্রকৃতি আমাদের অনেক কিছু মূল্যবান জিনিস দিয়েছে যার সাহায্যে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি। আজ থেকে অনেক বছর আগে ইনকান আম্পায়ারের লোকেরা এমন কিছু রেজার তৈরি করেছে যেগুলো দিয়ে পানি আর বাতাসের সাহায্যে অনেক পশুর শব্দ বাজানো যেত। একটু আপনারাও শুনুন। আসলে এটি একটি বিস্ময়কর কারিগরি আর এইসব জমিন এবং প্রকৃতির অনেক কিছু ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেটা খুবই অসাধারণ। আপনারা ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণ সম্পর্কে তো অবশ্যই শুনেছেন। প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে অনেক মানুষের মৃত্যু ঘটে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই মেঘ বিস্ফোরণ কাকে বলে? বলে দিই, এটি একটি ইন্টেন্স রেইনফল অ্যাক্টিভিটি, যেটি একটি ছোট এলাকায় হঠাৎ ভারী বৃষ্টিপাত ঘটায়। আকাশ থেকে দ্রুত গতিতে লাখ লাখ লিটার পানি পড়লে বিপর্যয় হতে পারে। এটি ঘটার পেছনের কারণ সম্পর্কে যদি বলি, তাহলে যখন জলপূর্ণ মেঘ পাহাড়ি এলাকার উপর দিয়ে যায় এবং পাহাড়ের উচ্চতায় বাধাপ্রাপ্ত হয়ে এটি তারও উপরের দিকে বাড়তে শুরু করে,
যেটি হঠাৎ করেই উল্লম্ব মেঘের মেঘ থেকে প্রবল বৃষ্টি পড়তে শুরু করে, আর একেই বলে মেঘ বিস্ফোরণ। সুপ্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।